অবজেক্টিভ লেন্সটা দশে নিব, টেনে, টেন এক্স যেটা হলুদ কালারের, তারপরে লাইট অন করো। লাইট অন করার পরে স্লাইডটা ধরতে হবে, তো স্লাইড ধরার ক্ষেত্রে দাও একটু সরাও, স্লাইড ধরার ক্ষেত্রে যেটা আর কি একটু উঁচু উঁচু আসছে এই যে এটা থাকবে উপরে, মানে কভার স্লিপ যেটা, সো এটা দেন প্লেস করে উইটা লাগাই দিতে হবে। এটা লাগাই দিয়ে এই যে নিচেরটা দিয়ে হচ্ছে কি করে সাইড টু সাইড, আর উপরেরটা দিয়ে, উপরেরটা দিলে হচ্ছে মানে সামনে পেছনে। আচ্ছা এখন আর একটু সামনে পেছনে নেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, তো হ্যাঁ এখন হচ্ছে প্লেসড হয়ে গেছে, এরপর এটা দিয়ে উপরে উঠাইতে হবে। আচ্ছা এখন দেখো, তারপর আস্তে আস্তে নিচে নামাইতে হবে যতক্ষণ পর্যন্ত না ক্লিয়ার দেখা যায়। দেখা গেছে,